দেখতে চাই। আল্লাহ বলেছেন কওলা লান তারানি, তিনি বলেছেন কি কওলা লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কালাম করেছেন, কথা বলেছেন, কালাম অর্থ কি আল্লাহর সাথে কথা বলেছেন, এত কথা বলতে বলতে এমনই যে আল্লাহ প্রতি তার মহব্বত দিয়েছেন, আল্লাহ তোমার কথা অত সুন্দর, তোমার পৃথিবী অত সুন্দর, খোদা তুমি দেখতে জানে কত সুন্দর। আল্লাহর জলিল কদর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কই রব্বি আরিনি, আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। আল্লাহ বললেন কওলা লান তারানি, লাম তাকিদ লাগানো হয়েছে, কওলা লান তারানি, মুসা রে ও মুসা তুমি আমাকে দেখতে পারবে না। এই মুসা নবী কি গরম ছিল না নরম ছিল? হ্যাঁ কথা কোন কি ছিল? এলাকার মধ্যে কিছু আছে না কথা কইতে দেখবেন ফড়ে ফড়েলাম, খুব গরম, খুব তেজস্বী, শক্তিশালী, যার দমকে এই এলাকার মাটি পর্যন্ত কাঁপতো, ঠিক না বেঠিক? আজকে হিতে ঘুমা কই কবরে, হেতের কবর উপরে ছাগল হাঁটে, মানুষে হাঁটে, গরু হাঁটে, কুকুর হাঁটে, কবর থেকে একটা থেকে দেওয়ার কোনো ক্ষমতা নাই। আছে আছে সব সব পাওয়ার জিরো, সব পাওয়ার কি হয়েছে? হিরুমিয়া জিরু হয়ে গেছে কবরের মধ্যে। আল্লাহ তি উস্তাদ ফেরেশতাদের মিস নাই কবরে, ঠিক না বেঠিক? আল্লাহর জলিল কদর পয়গম্বর আল্লাহকে অতিরিক্ত জানাচ্ছে, আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। আমরা দুনিয়ার শত ব্যস্ততা থেকে বাছাই করে আমাদেরকে এত বড় একটি নুরানি ইরফানি হুজুরের আগমন মিলাদুন নবীর একটি মাহফিলের মধ্যে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আবার সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবান খুলে শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। এর চাইতে অনেক অনেক বেশি দুরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী কিংবা রাসূলদের মাতার মুকুট, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখতাবে নবুয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দুজাহা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদনা, শাফিঈনা, হাবিবিনা, ইমামিনা, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার আহলে বায়াত পরিবার বর্গ তার সাহাবীদের উপরে পড়ি। আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আর ভূমিকার দিকে যাচ্ছি না, সরাসরি আমি আমার আলোচনাতে ঢুকতে চাই। সুন্দর আছেন ইনশাআল্লাহ? আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে একটি সাবজেক্ট দেওয়া হয়েছে, সাবজেক্টটি হচ্ছে পবিত্র মেরাজ সম্পর্কে আলোচনা করা। কি কি মেরাজ? আমরা বিশ্বাস করিনি, অনেকে আছে বিশ্বাস করতে চায় না, বিশ্বাস করে স্বপ্নের যুগে মেরাজকে। বাস্তবে যে মেরাজ রাসূলের স্ব শরীর মুবারক নিয়ে আল্লাহর দিদার লাভ করেছে, এই মেরাজ বিশ্বাস করতে চায় না, আছে কি নাই দলিল? কোরআনুল কারীমে 15 পারা সূরা বনী ইসরাঈল, দলিল কি? আল কোরআন 15 পারা সূরা বনী ইসরাঈল আল্লাহ বললেন সুবহানাল্লাহ। কে বলছে? কে বলছে? আমরা যখন একটা আশ্চর্যজনক ঘটনা শুনি তখন আমরা কি বলি? সুবহানাল্লাহ। আমরা কি বলি? অথচ এই সূরার প্রথমে কে বলেছেন? আল্লাহ বলেছেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কিভাবে? سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا আপনি দেখেন
এই মেরাজটাকে তিন ভাগে বিভক্ত করেছেন, কয় ভাগে? আমার কথা যদি মনোযোগিতা শুনেন তাহলে তৃপ্ত জন ইনশাল্লাহ আপনার আলোচনা মজা পাবেন, আর যদি মনোযোগ না থাকে আপনার আলোচনা মজা পাবেন না। আমি ওই কিচ্ছা কাহিনী ফালতু আলোচনা করে বলে আসনা বলে সমকালাম এই আলোচনা আমি করি না, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, মনোযোগিতা শুনেন। মেরাজটাকে কয় ভাগ বিভক্ত করেছেন? তিন ভাগ। একটা হচ্ছে কি আসরা, নাম্বার ওয়ান কি আসরা, নাম্বার টু হচ্ছে মেরাজ, নাম্বার থ্রি হচ্ছে ইরাজ, কয়টা হইছে? তিনটা। এখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি মেরাজ করেছেন স্বপ্নের যুগে কয়বার? 32 বার। কয়বার? 33 বার। আর সশরীরে করেছেন কয়বার? একবার। কয়বার হইছে? 33 বার হচ্ছে ইয়াতে, এই স্বপ্নের যুগে। আর সশরীরে করেছেন একবার, কবার হয়েছে? এই 34 বার। আমার নবীকে কি করাইছেন? মেরাজ করাইছেন। মেরাজটা কি? আল্লাহর সান্নিধ্য লাভ করা, আল্লাহর সাথে দিদার করা। চিৎকার চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার নবী ও নবী, আর বনি ইসরায়েলের নবী ও কি নবী? এই নবী সেই নবী, পার্থক্য আছে কি নাই? কেমন পার্থক্য? যার মর্যাদা বলে পৃথিবীর কোন আলেমের সম্ভব হবে না, এত বুলন্দ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ওরাফানা লাকা যিকরা, সূরা আল আমরের সাথে আল্লাহ বলছেন ওরাফানা লাকা যিকরা, হে নবী আমি আপনার শান মানকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। পৃথিবীর সব সুল্লারা যদি আপনার শান মান কমাতে চায়, কিয়ামত পর্যন্ত তারা কমাতে চেষ্টা করবে, বিন্দু পরিমাণ আপনার নবীর শান মান কমাতে পারবে না, কারণ আমার আল্লাহ আমার নবীর শানকে বুলন্দ করে দিয়েছে। আল্লাহু আকবার। তো এই জন্য মুসা আলাইহি সালাতু ওয়াসালাম তিনি বলেছেন রব্বি আরিনি, কি বলেছেন? আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। রব্বি আরিনি আতে চাই, আল্লাহ বলেছেন ক্বালা লান তারানি, তিনি বলেছেন কি ক্বালা লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। যে মুসা আলাইহি সালাতু ওয়াসালাম তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কালাম করেছেন, কথা বলেছেন, কালাম অর্থ কি? আল্লাহর সাথে কথা বলেছেন। এত কথা বলতে বলতে এমনই যে আল্লাহ প্রতি তার মহব্বত দিয়েছেন, আল্লাহ তোমার কথা অত সুন্দর, তোমার পৃথিবী অত সুন্দর, খোদা তুমি দেখতে জানে কত সুন্দর। আল্লাহর জলিল কদর পয়গম্বর মুসা আলাইহি সালাতু ওয়াসালাম ডাকতে কই রব্বি আরিনি, আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। আল্লাহ বললেন কয়লা লান তারানি, লাম তাকিত লাগানো হয়েছে, কয়লা লান তারানি, মুসা রে ও মুসা তুমি আমাকে দেখতে পারবে না। এই মুসা নবী কি গরম ছিল না নরম ছিল? হ্যাঁ, কথা কোন কি ছিল? এলাকার মধ্যে কিছু আছে না, কথা কইতে দেখবেন ফড়ে ফুড়েলাম, খুব গরম, খুব তেজস্বী, খুব শক্তিশালী, যার দমকে এই এলাকার মাটি পর্যন্ত কাঁপতো, ঠিক না বেঠিক? আজকে হিতে ঘুমা কই কবরে, হেতের কবর উপরে ছাগল হাঁটে, মানুষে হাঁটে, গরু হাঁটে, কুকুর হাঁটে, কবর থেকে একটা থেতি দেওয়ার কোনো ক্ষমতা নাই। আছে আছে সব সব পাওয়ার জিরো, সব পাওয়ার কি হয়েছে? হেরুমিয়া জিরো হয়ে গেছে কবরের মধ্যে। আল্লাহ তি উস্তাদ ফেরেশতাদের মিস নাই কবরে, ঠিক না বেঠিক? আল্লাহর জলিল কদর পয়গম্বর আল্লাহকে অতিরিক্ত জানাচ্ছে, আল্লাহ তোমাকে আমি দেখতে চাই, আল্লাহর কাছে আবদার করেছে, আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। আল্লাহ কো না তুমি আমাকে দেখতে পারবে না, কলা লান্তারানি বলেছেন। এরপরেও আল্লাহ কি করলেন? 70,000 নূরের পর্দা থেকে, কয় হাজার? 70,000 নূরের পর্দা থেকে লা রাইবা ফি, বিন্দু পরিমাণ নূরের তাজাল্লি আল্লাহ তুর পাহাড়ের মধ্যে ছেড়ে দিয়েছে। 70,000 নূরের পর্দা, এক একটা পর্দা থেকে আরেকটা পর্দার যে দূরত্বটা সেটা হচ্ছে 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছরের রাস্তা। এইভাবে 70,000 নূরের পর্দা থেকে বিন্দু পরিমাণ একটা সরিষাকে যদি 40 ভাগ করা হয়, কি করা হয়? 40 ভাগ, 40 ভাগ থেকে যদি এক ভাগ যদি এখানে রাখা হয় দেখা যাবে,
এটাকে বলা হয় জাররা জাররা পরিমাণ নূর আল্লাহ কি করলেন ওই তুর পাহাড়ের মধ্যে কি করলেন ছেড়ে দিলেন তুর পাহাড়টা জ্বলে ছাই হয়ে গেল আল্লাহর জলিল কদর পয়গম্বর গরম নবী মূসা আলাইহি সালাতু ওয়াসালাম তুর পাহাড়ের উপরে বেহুশ হয়ে পড়ে গেলেন আজকে যারা চোখের মধ্যে সুরমা দেন কি দেন দেখা হচ্ছে সেই তুর পাহাড় সুবহানাল্লাহ বলবেন না তো মূসা নবী তিনি আমার আল্লাহকে দেখার জন্য বলেছেন আর আমার নবী আল্লাহকে দেখার জন্য বলেন নাই আল্লাহ নিজে আমার নবীকে দাওয়াত দিয়ে নিয়েছেন কুফরি আকীদা ভ্রান্ত আকীদা যেমন বলে মেরাজ থেকে শিক্ষা নিতে হবে তারা কি বলে কোন নবীর কোন ওই পাওয়ার আসেনি ক্ষমতা আসেনি আল্লাহর সাথে দেখা করবে নবী তো কবর কবরে ময়রা ফচ্চা গইল্লা কবই শেষ হয়ে গিয়েছে এটা কি কুফরি আকীদা এটা কি আকীদা কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কুমিল্লা ইসলামী আলিয়া কামিল মাদ্রাসা কওমি মাদ্রাসা দাওরা হাদিস মাদ্রাসা যে মাদ্রাসার মধ্যে কিতাব পড়ানো হয় বুখারী শরীফ মুসলিম তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ আছে না ছয়টা কিতাব এই কিতাবগুলি যখন পড়ায় এই কিতাবের মধ্যে কারণ আমার নবীর ব্যাপারে আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরহিম ইউসাল্লুন আসেনি না আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরহিম ইউসাল্লুন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসালাম তাদের আপন আপন রওজা মুবারকের মধ্যে সশরীরে জিন্দা বলটুমিয়া সলটুমিয়া তোমাকে যখন কবরের মধ্যে শোয়ায়া দেওয়া হয় তোমার এই বডি মাটির সাথে মিশে মাটি হয়ে যায় ঠিক না বেটি অথচ নবী যারা আল্লাহর নবীদের দেহ মুবারক মাটি স্পর্শ করা আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন আল্লাহু আকবার বলবেন না তাহলে যাদের আখরে খবিস আকীদা ওয়াহাবি নজদীদের যে আকীদা এই আকীদা তাদের আকীদা হচ্ছে নবী মরে গিয়েছে আমাদের নবী কি মরা নবী না জিন্দা নবী কিভাবে জিন্দা নবী আমি সামনে দিকে যাচ্ছি জিন্দাটা হচ্ছে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বিবি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যখন রাতের বেলা ঘুমাচ্ছেন কি করছে সন্টু সল্টু মৌলবি উদে এলাকায় থাকো তোমরা শুনে রাখো কিভাবে আমি তুমি ঘুমাইলে মনে করলেন আমি আজকে এই সোবাটার মধ্যে ডালেন দিয়া আমার উযু আছে না গেছে কথা বলে না উযু আছে না গেছে তুমি আমি ঘুমাইলে শুধু মসজিদে গেছে চেয়ারের মধ্যে বসে এইভাবে হেলান দিয়া যদি একটু ছকটা লাগে তার উযু কি কি হয়েছে কি হয়েছে সইলা গেছে সেই ব্যক্তি পুনরায় মসজিদ থেকে বাহির হয়ে উযু করে আবার মসজিদে নামাজ পড়তে হবে ঠিক না বেটি আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী কুল কায়নাতের নবী